অভিনেতা লোকেশ ঘোষ এক সময় বাংলা ছবিতে দাপুটের সঙ্গে কাজ করেছেন, কিন্তু বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে লোকেশের কোনো চিহ্নই নেই। কিন্তু কোথায় বিলীন হয়ে গেলেন তিনি? কেনই বা অভিনয় ছাড়তে হলো তাকে? কি ঘটেছিল তার জীবনে? আজ জানব লোকেশ ঘোষের সেই সব কথাই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাঁর জন্মসাল সম্বন্ধে কিছু জানা যায় না, তবে তাঁর জন্ম মুম্বাইয়ে এবং প্রথম জীবনে দু একটি হিন্দি ছবিতে তিনি কাজ করেছিলেন, কিন্তু ছবি বাণিজ্যিক সফলতা পায়নি। ধীরে ধীরে মুম্বাইয়ে কাজ পাওয়া কমে গিয়েছিল লোকেশ ঘোষের। অভিনয়ে দক্ষ ছিলেন একথাও বলা চলে না, তবে অভিনয়কেই কেরিয়ার করার লক্ষ্য নিয়ে তিনি কাজ পাওয়ার আশায় চলে এসেছিলেন বাংলা উড়িষ্যায়। দুটি ভাষাতেই একাধিক ছবিতে অভিনয় করেন। বাংলা ছবির দুনিয়ায় তাঁর প্রবেশ 1996 সালে নাচ নাগিনী নাচ রে ছবি দিয়ে। ছবিটি ছিল অঞ্জন চৌধুরীর। ছবি তেমন হিট না করলেও অঞ্জন চৌধুরীর নজরে পড়ে যান লোকেশ ঘোষ। পরপর বেশ কয়েকটি ছবিতে তাঁকে কাস্ট করেন অঞ্জন চৌধুরী। তার মধ্যে বেশ কয়েকটি ছবিতে নিজের মেয়ে চুমকি চৌধুরীকে নায়িকা করেন। অভিনয় করতে করতেই লোকেশ ও চুমকির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং কিছুদিন পর তাদের বিবাহ হয়ে যায়। পরিচালক অঞ্জন চৌধুরীর মেয়ে চুমকিকে বিবাহ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পায়ের মাটি শক্ত হয় লোকেশের, এবং অঞ্জন চৌধুরীও জামাইকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে উঠে পড়ে লাগেন। মাতৃভূমি, গুন্ডা, বলিদান, লোফার, আসল নকল, মুখ্যমন্ত্রী, বারুদ বেশ কয়েকটি ছবিতে দাপিয়ে অভিনয় করেন লোকেশ ঘোষ। তবে কেরিয়ারের গাড়ি যখন সবে চলতে শুরু করেছে, তখনই সংসারে বাঁধে বিবাদ। লোকেশ ঘোষ সিনেমা জগতে হিরো হলেও বাস্তবে তাঁর আচার ব্যবহার অত্যন্ত খারাপ, ফলে কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি লেগেই থাকতো চুমকি চৌধুরীর সঙ্গে। মেয়ের সাথে জামাইয়ের এত দুর্ব্যবহার দেখে নিজের ফিল্ম কোম্পানি থেকে লোকেশকে বের করে দেন অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরীর ব্যানার থেকে বেরিয়ে লোকেশের অভিনয় কেরিয়ারে গ্রহণ লাগে। তারপরেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ঠিকই, কিন্তু ধারাবাহিকতা আর বজায় রাখতে পারেননি। এবং তার থেকেও বড় কারণ ছিল তাঁর আচার ব্যবহার। তার ব্যবহারে ছবির পরিচালক থেকে প্রযোজকরাও রুষ্ট হতেন, ফলে তারাও আর ছবিতে অভিনয়ের কাজ দেননি লোকেশকে। তারপর যাত্রা থিয়েটার করেছেন কিছুদিন, তারপরই চলে যান অন্তরালে। এরপর হঠাৎই একদিন প্রায় 1.5 বছর আগে খবরের হেডলাইনে উঠে আসেন লোকেশ ঘোষ। তার বিরুদ্ধে এক বান্ধবীকে ফ্ল্যাটে ডেকে এনে মারধরের অভিযোগ ওঠে। পেশায় ওই মহিলা একজন গায়িকা। লোকেশের সঙ্গে তার সম্পর্ক ছিল প্রায় বছর দুয়েকের। চুমকি চৌধুরীর সঙ্গে ছাড়াছাড়ির পর ওই গায়িকার সঙ্গেই ঘনিষ্ঠতা তৈরি হয় লোকেশের। তার সাথে দুর্ব্যবহার করেন তিনি, তাও আবার মদ্যপান করে। পরে আবার পুলিশি তদন্তে জানা যায় ওই মহিলা ছাড়াও একাধিক মহিলার সঙ্গে লোকেশ ঘোষের অবৈধ সম্পর্ক ছিল। গ্রেপ্তারের পরোয়ানা জারি হলে গা ঢাকা দেন লোকেশ। তারপর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে। অনেকে মনে করেন তিনি লুকিয়ে আবার মুম্বাইয়ে ফেরত চলে গেছেন। লোকেশ ঘোষ আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুছে যাওয়া একটা নাম। এক সময় সব কিছু পেয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের দোষেই তা সবই হারিয়েছেন। হয়তো এটাই তাঁর নিয়তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।